嗯。 বিসমুল্লা রহমান রহিম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুল পরিচালিত এইসিসি প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা ইসলাম শিক্ষা এসএসসি প্রোগ্রামের প্রথম পত্র ইউনিট এক পাট তিন ইসলাম শিক্ষা ও তার বৈশিষ্ট্য এ নিয়ে আলোচনা করব আজকে আমার এই আলোচনায় অনুষ্ঠানে রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুল হক এবং আমার সাথে আরেকজন আলোচক রয়েছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক ডক্টর মোহাম্মদ কুতুবউদ্দিন উদ্দিন শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আপনাদের হাতের কাছে বইটি রাখুন এবং কিছু কাগজও রাখুন আমাদের সুবিজ্ঞ আলোচকদের থেকে আপনারা কিছু পয়েন্ট সেখান থেকে টুকে নেবেন এবং আমরা সে থেকে উপকৃত হবেন আশা করছি আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলি আমরা জানতে পারবো তা হলো ইসলাম শিক্ষা কি ইসলাম শিক্ষার পরিচয় ইসলাম শিক্ষার গুরুত্ব ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ইসলাম শিক্ষা উদ্দেশ্য এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এই পরি শিক্ষাটাও একটি পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা তো এই শিক্ষা ব্যবস্থা অন্যান্য অন্য শিক্ষা ব্যবস্থার থেকে কিছুটা আলাদা সকল কিছু এখান থেকে শিক্ষা গ্রহণ করা যায় এখানে শুধু ধর্মীয় শিক্ষাই ইসলাম শিক্ষা নয় শুধু এখানে নামাজ রোজা হজ জাকাত বা শিক্ষা দেওয়া হবে এমনটা না এটা যেমন ইসলামের বিধিবিধানগুলি শেখা হয় ঠিক দৈনন্দিন জীবন জাগতিক জীবন এবং পরলৌকিক জীবনের যা কিছু বিষয় আছে মানব জীবনের জন্য আছে সব কিছুই ইসলামী শিক্ষায় পরিব্যাপ্ত এবং অন্তর্ভুক্ত এখানে কোনো কিছুই বাদ যায় না ইংরেজি শিখতেও এটাও ইসলামী শিক্ষার ভিতরে অন্তর্ভুক্ত ঠিক একই অবস্থায় রসায়ন বলি পদার্থ বলি বিজ্ঞান বলি আবার ধর্মের অন্য অন্য বিষয়গুলি বলি আধ্যাত্মিকতা বলি চিকিৎসা বিজ্ঞান বলি ভূগোল বলি জাগতিক বিজ্ঞান যা সব এই শিক্ষার আওতাভুক্ত এবং মানুষের আত্মিক উৎকর্ষ সাধন আধ্যাত্মিকতা এই বিষয়গুলো এই শিক্ষার অন্তর্ভুক্ত আমরা সম্মানিত আলোচকদের থেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানব আমি প্রথমে ডক্টর কুতুবুদ্দিনের কাছে জানতে চাই যে ইসলাম শিক্ষার পরিচয় এই বিষয়টা সম্পর্কে আপনি আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা দিন ধন্যবাদ স্যার সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এখন আমরা ইসলাম শিক্ষা কাকে বলে ইসলাম শিক্ষা কি সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি ইসলাম হচ্ছে একটি দিন একটি জীবন ব্যবস্থা আর আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাস্লামের উপর প্রথম যে বাণীটা অবতীর্ণ করেছিলেন সেটা হচ্ছে ইকরা পড়ো আসলে মূলত এখান থেকে ইসলামী শিক্ষার সূচনা আমরা বলতে পারি এবং এটা পড়তে বলা হয়েছে আল্লাহর নামে যেমন সুরা আলাকের প্রথম আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন একমির আব্বিকল্লাদি হালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অর্থাৎ এ কথা থেকে আমরা এ কথাটাই বুঝতে পারি যে প্রভুর নামে যে পড়া আল্লাহর নামে যে পড়া স্রষ্টাকে চেনার জন্য যে পড়া স্রষ্টার জীবন বিধান সম্পর্কে জানার জন্য যে অধ্যয়ন সেটাই হচ্ছে ইসলামী শিক্ষা আরো যদি আমরা একটু বিস্তারিত বলতে বলতে ভাবে বলি তাহলে সেটা বইয়ের ভাষায় আমরা পারি যে শিক্ষা ব্যবস্থায় এভাবে সৃষ্টিকর্তাকে জানার এবং ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসাবে বিধান হিসাবে শিক্ষা দেওয়ার ও গ্রহণ করার যে ব্যবস্থা যেখানে ব্যবস্থা আছে সেটাই হচ্ছে ইসলামী শিক্ষা এই প্রসঙ্গে আর একটি সুন্দর সংজ্ঞা আমি আপনাদেরকে একটি সমন্বিত সংজ্ঞা দিয়েছেন উসুল উত্তরবিল ইসলামিয়া গ্রন্থে এর একটি সমন্বিত সংজ্ঞা আছে যেটা আব্দুর রহমান নিহলাউি বলেছেন সেটা হচ্ছে ইসলাম শিক্ষা হচ্ছে হিয়া তানমিয়াতু ফিকরুল ফিকরুল ইনসান ওয়া তনীম সুলুকিহি ওয়া আওয়াতিফিহি আলা আসা ইসলামী বেকাসদে তহকিকি আহদাফুল ইসলামী ফি হায়াতিল ইল ফরদিউল জামায়াতি ফি কুল্লিমা জাতিল হায়াত অর্থাৎ ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে মানুষের চেতনার উন্নয়ন এবং তার আবেগ ও আচরণকে দিনে ইসলামের ভিত্তির উপর নির্মাণ করা এটাই এই সংজ্ঞাটাই খুবই সুন্দর একটা সংজ্ঞা অর্থাৎ মানুষের সামগ্রিক জীবনের ব্যক্তি ও সমাজ জীবনের ইসলামের উদ্দেশ্যের আলোকে যে শিক্ষা ব্যবস্থা সেটাই হচ্ছে ইসলামের শিক্ষা ধন্যবাদ ডক্টর কুতুব আপনি অত্যন্ত চমৎকার করে সংজ্ঞা দিয়েছেন ইসলামের শিক্ষার আসলে আপনার সংজ্ঞায় আমরা জানতে পারলাম যে ইসলামী শিক্ষা হলো সর্বব্যাপক একটি শিক্ষা ব্যবস্থার নাম এবং সমন্বিত শিক্ষা ব্যবস্থার নাম তো আমরা আসি যে আপনি আরেকটু আমাদেরকে বলি এই শিক্ষার উদ্দেশ্যটা কি এই শিক্ষা লাভ করলে মানুষের কি হয় কি হবে এই শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আপনি আমাদেরকে একটু জানান ধন্যবাদ স্যার শিক্ষার একটা উদ্দেশ্য আছে তো এখানে আমরা ইসলামী শিক্ষার উদ্দেশ্যটাই আমরা তুলে ধরার চেষ্টা করব ইসলামী শিক্ষার যে উদ্দেশ্য সেটা হচ্ছে সৃষ্টিকর্তা এবং পালন কর্তা ইলাহাকে সঠিকভাবে জানা আল্লাহ আব্বুল আলমীকে সঠিকভাবে জানা এটা হচ্ছে একটা উদ্দেশ্য আর এবং স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক কি হবে সেই বিষয়টা জানা এবং আল্লাহ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম যে জীবন বিধান নিয়ে এসছেন তালার পক্ষ থেকে এবং তিনি যা করতে বলেছেন আল্লাহ রবুল্লাহ আলম যা করতে বলেছেন এবং যা করতে নিষেধ করেছেন মহানবী সাল্লাহ আসালামের মাধ্যমে যে শিক্ষা মানবজাতির জন্য মানবজাতির জাতির কল্যাণের জন্য আল্লাহর আল্লাহ তালা প্রেরণ যে বিধান প্রেরণ করেছেন সেই বিধান সম্পর্কে আমাদের জানা এবং আমাদের যে দুনিয়াবি জিন্দেগিতে পরিচালনা করার জন্য আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে যে বিধান দিয়েছে আল কোরআন দেওয়া হয়েছে সেই আল কোরআন সম্পর্কে জানা এবং জেনে সেই অনুযায়ী মানুষের পার্থিব জীবনকে পরিচালনা করা এবং পার্থিব জীবন আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করার পর আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং সাথে সাথে পরকালীন মুক্তি লাভ করা এটাই মূলত ইসলামী শিক্ষার উদ্দেশ্য মৌলিক উদ্দেশ্য হচ্ছে এটাই আল্লাহকে জানা আল্লাহর হুকুম মানা এবং জীবন পরিচালনা করা তার সামগ্রিক জীবন পরিচালনা করা শুধু ব্যক্তিগত জীবন নয় তার সামগ্রিক জীবন তার ব্যক্তি জীবন আছে পারিবারিক জীবন আছে সামাজিক জীবন আছে রাজনৈতিক জীবন আছে সমস্ত জীবনগুলোকে ইসলামের ইসলামের আলোকে পরিচালনা করাই হচ্ছে ইসলামী শিক্ষার উদ্দেশ্য আবার এটা এমনও নয় যে শুধু ইহকালীন মানুষের যেহেতু পরকালীন একটি জীবন রয়েছে অনন্তকাল সেই অনন্তকাল পরে আমরা যে জীবনে যাব সেখানে শিক্ষাগুলো এখানে দেওয়া হয় জি তো আমরা আপনার থেকে অত্যন্ত কিছু জানলাম এখন আমরা ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এই বৈশিষ্ট্য বিস্তারিত বিষয়গুলো আমাদের কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে বলবেন আহ ডক্টর সাইদুল হক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা শুনবো ইসলামিক শিক্ষার মূল বৈশিষ্ট্য হলো ইসলামিক শিক্ষার শিক্ষা অর্থাৎ আল্লাহ তার নবীর উপরে সর্বপ্রথম যে বাণী নাজিল করেন সেটা ছিল বিসমের লাজি খলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অর্থাৎ ইসলামী শিক্ষার মূল কথাই হলো আল্লাহকে আগে চিনতে হবে কে আমার স্রষ্টা তার আমার উপর কি কর্তব্য তার সাথে আমার সম্পর্ক কি হবে এবং তার আদেশ নিষেধ কি হবে এবং কিভাবে মানব সেই বিষয়গুলো এখানে মূলত আলোচনা এসেছে এবং সেই আলো সেই শিক্ষাটা হল সম্পূর্ণ নির্ভুল শিক্ষা যেটা সুরে বাকারাতে আল্লাহ রবুল আলমেন বলেছেন দা আলিক আল কিতাবুল আহিহে যে এই কিতাবে বা এই কোরআন যে আমি নাজিল করেছি এতে কোনো সন্দেহের অবকাশ নেই আবার পাশাপাশি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআনের ভাষ্যকার হিসেবে যে কথাগুলো বলেছেন একইভাবে সেই কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ রবুল্লা আলমিন তার নবী সম্পর্কে বলেছেন উমাতাকুম الرسول فاخذوه وما نهاكم عنه فانتهوا রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো আবার এই রাসুল সাল্লাল্লাহু বলেছেন তার নিজস্ব ভাষায় যে তারাক তুফিকুম আমরাইন লাং তাদিল্লু ইন তামসাকতুম বিহিমা kitabullah wa sunnat rasuli আমি তোমাদের কাছে দুটো বস্তু রেখে গেলাম তা তোমরা যতক্ষণ ধারণ করবে ততক্ষণ তোমরা পথ হারাবে না একটি হলো আল্লাহর কিতাব আর দ্বিতীয়টা হলো রসুল সুন্না অর্থাৎ কোনো মানুষ যদি কোরআনকে ধারণ করে রাসুলে করিম সাল্লা সাল্লামের আদর্শকে ধারণ করে সে দুনিয়াতে যেমন সমৃদ্ধি লাভ করতে পারে আর অনন্তকালে যে জীবন আখেরাতে জীবন সেই জীবনেও সে মুক্তি লাভ করতে পারে ভিত্তিক শিক্ষা বা ইসলামিক শিক্ষার যে মূল বৈশিষ্ট্য তার মধ্যে এটা অন্যতম যে এই শিক্ষাটা অবশ্যই ভিত্তিক এর ভিতরে কোনো লুকুচুরি নেই কোনো ফাঁকি নাই এই শিক্ষায় দুনিয়াতেও অগ্রগতি অর্জন করা সম্ভব আর আখেরাতেও মুক্তি লাভ করা সম্ভব এই শিক্ষার আরেকটি বৈশিষ্ট্য হয়েছে এই শিক্ষার দ্বিবিধ শিক্ষা এই শিক্ষা অনেকে ভুল ধারণা করতে পারেন যে শিক্ষা শুধু মানে কোনো আবেদন নাই বা কোনো কার্যকরিত নাই কথাটা সঠিক নয় যথার্থ নয় বরং এই শিক্ষা আমরা যদি একটি ছোট্ট মনাজাতের কথা বলি আল্লাহ রবুল্লা আলমী সেখানে বলেছেন যে রব্বানা দুনিয়া ফিলিয়া অফিল আখেরতি হাসানাতাও অকিনা আজ হে আমাদের প্রতিপালক আমাদের কল্যাণ দান করো দুনিয়ায় আমাদের কল্যাণ দান করো আখেরাতে এবং আমাদেরকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো এখানে কিন্তু দুই কথাই অর্থাৎ দুনিয়ার কথা এবং আখরাতে দুটো কথাই বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি ছোট্ট একটি আয়ত আল্লাহ বলেছেন সুরা দুনিয়া কামিনা হেরাসুল আল্লাহ তোমার জন্য যে অংশ দুনিয়াতে রেখেছেন তা তুমি ভুলে যেও না সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা বলতে যে আনুষ্ঠানিক এবাদতগুলো আমরা যেমন বুঝি এগুলি এবাদত পাশাপাশি হালাল রুজি অন্বেষণ করা এটাও কিন্তু এবাদত মানুষের কল্যাণে কোনো কাজ করা সেটাও এবাদত পরোপকার করা এবাদত কোন কোনো মানুষ বিপদে পড়তে পারে সেখান থেকে তাকে বাঁচানো এটাও কিন্তু এ এটাও কিন্তু ভালো কাজ এটা ইসলামের অন্যতম শিক্ষার একটি বিশেষ বৈশিষ্ট্য যে ইসলামিক শিক্ষাটা এরকমই হবে যে দুনিয়াতেও এটা কাজে লাগবে আখড়াতেও কাজে লাগবে অথচ আমার দেশে মনে হয় দিনী শিক্ষা মানে হলো শুধু মাদ্রাসে পড়া মক্ত পড়া হেফজোখানে পড়া এই বিষয়টা সামগ্রিকভাবে যথার্থ নয় বরং এই শিক্ষার আবেদন ইহকাল পরকাল উভয়কাল ব্যাপী রয়েছে এই শিক্ষার আরেকটি বৈশিষ্ট্য রয়েছে এই যে সেটা হলো মানুষকে নৈতিক জীব হিসেবে নৈতিক জীব অর্থাৎ আদর্শ মানুষ বানায় এই শিক্ষা এই শিক্ষার ফলে এমন একদম লোক তৈরি হয় যা মানুষের কল্যাণ সাধন করে মানুষের অপকার করে না সমাজে অশান্তি সৃষ্টি করে না পরিবারে অশান্তি সৃষ্টি করে না তার দ্বারা জাতি ধর্ম নির্বিশেষে সবাই কল্যাণ লাভ করে এই শিক্ষা সম্পর্কে কোরআন মাজি দেশে আল্লাহ রবুল্লা আলম বলছেন হুয়াল্লাদি বা ইয়াতলু আলাইহিম আয়াত ইয়ো জাক্কিহিম আল্লাহর তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে উম্মিদের মাঝে পাঠিয়েছেন তিনি তাদের কাছে তেলাওয়াত করেন আল্লাহর আয়াত তার আয়াত এবং তাদেরকে তিনি পবিত্র করেন তাদেরকে তিনি পরিশুদ্ধ করেন অর্থাৎ তাদের মধ্যে শিখ যে আছে অথবা পাপ চিন্তা যেগুলো আছে অন্যায় চিন্তা আছে এই শিক্ষার মাধ্যমে পাপ মুক্ত সুন্দর একটি মানুষ আদর্শ নাগরিক এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটি সুন্দর ব্যবস্থাপনা এই শিক্ষার ভিতরে রয়েছে এটা ইসলামী শিক্ষার বিশেষ একটা বৈশিষ্ট্য ধন্যবাদ ডক্টর সাইদুল হক আপনি অত্যন্ত চমৎকার করে আমাদেরকে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কয়েকটি অন্যতম বৈশিষ্ট্য আপনি তুলে ধরেছেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমরা এ থেকে জানলাম ইসলামী শিক্ষা দ্বারা যে আমরা মানুষগুলি গড়ে তুলব বা গড়ে তোলা হয় সে মানুষগুলি হয় অত্যন্ত পরিশীলিত সভ্য ভদ্র মার্জিত সুরুচিশীল এবং তারা আদব কায়দা শিষ্টাচার সৌচন্যবোধে সর্বোন্নত এবং আল্লাহতালা এই লোকগুলিকে বলেন যে এরা হলেন খায়রুল বারিয়া সৃষ্টির সেরা তো এ মোমন্দকে তাই বলা হয় তা এরকমই একটি সমাজ পরিচালনার জন্যই এরকম একটি শিক্ষা তৈরি করে ইসলামী শিক্ষা মানুষগুলোকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি বিষয় আমরা জানবো স্যারদের থেকে যে এই শিক্ষার গুরুত্বটি কি বিধানগত গুরুত্ব কি বা শরীয়তের যে বিধান রয়েছে যে এটা কি আসলে এমনি পড়তেই হবে না না পড়লে হবে এরকম বিষয়টা না বাধ্যতামূলক এই বিষয়টা আমরা দেখি যে কোরআনের প্রথম আয়াত আপনারা বলছেন এ কোরআন ফরজ আল্লাহর অর্ডার অর্ডার তো ফরজ এখানে তাহলে ফরজ একটা দিক আছে কতটুকু এলেম শিক্ষা করা ফরজ কতটুকু শিক্ষা করা ফরজে কিফায়া কতটুকু শিক্ষা করলে পর্যায়ে যাবে বা মোবা জাতীয় কতটুকু শিক্ষা বা এমন কোন শিক্ষা আছে যে শিক্ষাটা হারাম। যেমন জাদুবিদ্যা এটা শিক্ষা করা যাবে না প্রতারণা করা মানুষকে ঠকানোর বিদ্যা কিভাবে কিভাবে ঠকাবে এই বিদ্যাগুলো শিখানো হারাম অতএব এই বিষয়গুলো তাহলে কয়টা বিষয় আপনার থাকতে পারে যে ফরজমূলক বিধানগত গুরুত্বটা কি মনে করেন আপনারা ধন্যবাদ আপনাকে সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আসলে যে ইসলামী শিক্ষার কথা আমরা বললাম এটা কোনো ঐচ্ছিক শিক্ষা নয় এই শিক্ষা আল্লাহ ফরজ করেছেন যে আরটি একটু আগে আলোচনা করেছে এক করা বিস্মির রব্বিক আল্লাজি খলাক এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ অপরিহার্য নির্দেশ এটা রসুলকে বলা হচ্ছে আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন রাসুলকে বলা মানি দুনিয়াবাসীকে বলা আল্লাহ সেটা বলে দিয়েছেন রাসূলের ভাষায় বলা হয়েছে তিনি বলেছেন তালাবুল এল মে দাতুন আলা আকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর এই অর্জন করা জ্ঞান অর্জন করা আল্লাহ ফরজ করেছেন জ্ঞান কেন ফরজ করা হয় এই জ্ঞান ওর কতটুকু ফরজ সুপ্রিয় বন্ধুরা অতটুকুন জ্ঞান আমাদেরকে অবশ্যই জানতে হবে ফরজ সেটা আল্লাহকে চিনা তার রাসুলকে জানা এবং আমার কর্তব্য কি এবং আল আল আমার উপর আল্লাহ তার অধিকার কী

একটা হলো যে ফর্জে কেফায়া এমন বিদ্যা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে সবাইকে বড় মালানা হতে হবে পণ্ডিত হবে সকল বিষয়ে এমনটা কি সবার জন্য কর্তব্য তো নয় এইটা সমাজের ভিতরে কেউ কেউ বা একটা শ্রেণী যারা গবেষণা করবেন জ্ঞান গবেষণা করবেন এই জ্ঞান অর্জন করা এটা হল গিয়া ফর্জে কেফায়া ধন্যবাদ সম্মানিত আলোচক বিন্দু আমরা আজকের এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলাম শিক্ষা কি ইসলাম শিক্ষার উদ্দেশ্য ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ইসলাম শিক্ষার গুরুত্ব এই বিষয়গুলি আমরা চমৎকার করে সহজভাবে সাবলীলভাবে আমরা বুঝতে পারলাম আমরা আবারও অন্য কোনো প্রোগ্রাম নিয়ে পরবর্তী সময় আপনাদের সামনে হাজির হব এই বিষয় সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আপনার পাঠ্যপুস্তক অন্য অন্য পাঠ্যপুস্তক পড়তে পারেন এবং আপনার টিউটারের কাছ থেকে সাহায্য নিতে পারেন আর যদি আমাদের কাছে জানতে চান তাহলে লিখুন ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আসসালামু আলাইকুম আরহাম আবারকাত